ধনেহরিতে আহলে সুন্নতের মহাসম্মেলন মানুষের ঢল ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন বিশিষ্টজনেরা। সোনাই ধনেহরিতে কাছাড় জেলা আহলে সুন্নত ওয়াল জামাতের আয়োজিত মহাসম্মেলন জনসমুদ্রে পরিণত হল। বুধবার ঠাসা কর্মসূচির মাধ্যমে দিন রাত চলে এই অনুষ্ঠান। সংগঠনের জেলা সভাপতি শাহসুফি জমিলুন্নবী চৌধুরী বাঘপুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক। তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান। কোনো সময় মতান্তর হতে পারে, তবে সেটা যেন মনান্তর না হয় এর প্রতি খেয়াল রাখতে বলেন। মুখ্য আলোচক হিসেবে যোগ দেওয়া বাংলাদেশের মুফতি মাওলানা আলাউদ্দিন জেহাদি কোরআন ও হাদিসকে সামনে রেখে তাৎপর্য আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে দরং জেলার মুফতি মুকিবর রহমান আজহারি ও পশ্চিমবঙ্গের আবুল কালাম আজাদ আলোচনা করেন। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উজানডিহির মাওলানা সৈয়দ জুনাইদ আহমেদ, বাগাডহরের মাওলানা মবরুর আহমেদ, হিজিমের মাওলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতের সাধারণ সম্পাদক মাওলানা ডক্টর সৈয়দ আব্দুন নূর, প্রাক্তন সাধারণ সম্পাদক মাওলানা শামসুজ্জামান চৌধুরী, টান্টুর মাওলানা আব্দুল বাসিদ, পালংঘাট হাইস্কুলের অধ্যক্ষ মাওলানা আনোয়ার উদ্দিন, রংপুরের মাওলানা মহিউদ্দিন, জেলা কমিটি দুই কার্যকরী সভাপতি মাওলানা মাসুক আহমেদ, মাওলানা তাজমুল হক, শিক্ষাবিদ সাবির আহমেদ চৌধুরী প্রমুখ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে জামাতের কাজকর্মে সবসময় পাশে থাকার আশ্বাস দেন সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। এদিনের অনুষ্ঠানে উলামায়ে আহলে সুন্নাত ও সুফিয়ানে এজামার একই মঞ্চ থেকে জামাতের কাজকর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। এদিন জেলা কমিটির তরফে সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া পেশ করা হয়। আগামী দিনে জামাতের বিভিন্ন কর্মসূচির পরিকল্পনাও শোনানো হয়। এদিনের সম্মেলনের অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির সম্পাদক মাওলানা নাজির হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক এম মকসুদ আহমেদ বড়ভূইয়া, হাফিজ আব্দুল হক, মজবুল হক লস্কর, মাওলানা সাবির হোসেন চৌধুরী ও পরিচালনা কমিটির সভাপতি বদরুল ইসলাম লস্কর, সম্পাদক রাজীব বড় লস্কর সহ অন্যান্যরা। এদিনের আহলে সুন্নাতের মহাসম্মেলনে অর্ধ লক্ষাধিক ধর্মপ্রাণ লোকের সমাগম ঘটে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমি দেখছি হলো আমার দুইটা কথা আমিও টানটানকে কইছিলাম, খেয়াল করছি না, সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা। আমি কইলাম সংখ্যালঘুদের সংখ্যা নৌপাতে চাকরির ব্যবস্থা করা, চাকরি দেওয়া, তারা সংখ্যা যত আছে অবু হিসাবে এইগুলো একটা তো হয়েছে, বাংলা হয়েছে না, তো বাংলা না হওয়ায় হাবুয়ে খেয়াল করতা নাই সংখ্যালঘুতে সংখ্যালঘুদের বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি সংরক্ষণের ব্যবস্থা করা, এগুলো ঠিক আছে, সব সংরক্ষণ আছে, আমরা নাই, আমরা নাই, আমরা আগে যারা মারা গেছে তারা তো এখনো কবরে, আমরা মারা যাওয়ার পরে কিয়ামতের আগে তো কবরে থাকবোই, কত শত বছর থাকবো, কত হাজার বছর থাকবো তার তো কোনো হিসাব নাই, কিয়ামত হওয়ার পরেও থাকবো 40,000 বছর, এরপরে বিচার দিবস কায়েম হবে। বিচার দিবস একদিন যেটা পৃথিবীর দিনের হিসাবে 50,000 বছরের সমান। এই বিচার দিবসে যদি আপনার কর্মফল ভালো হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের দয়ার নজর হয়, তাহলে আপনি হয় জান্নাতি হবেন, আর যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে আপনি ওরকম কল্যাণ কামী না। অন্যায় ভাবে আমরা সিট অফ লাইফ আজমল ফাউন্ডেশন থেকে ডাক্তারি ফার্স্ট ডিভিশনে পাইছি প্রায়, ক্যাবিনেট সিদ্ধান্ত লইয়া 50% ছাত্র হওয়ার ভর্তির রাস্তা বন্ধ করে দিয়েছে মুখ্যমন্ত্রী, আমরা ওটা লইয়া ফাইট করি আর দোয়া করবো আলহামদুলিল্লাহ। আজকে আমরা লড়াই করিয়ে দিকটা দেখা রাখবো, কিন্তু আমার বহু সাংবাদিক বন্ধু অকল আছে, আমার মুরব্বী অকল সামনে রাখিয়া বইয়া আসাম প্রায় 40% আমরা হিমাচল প্রদেশের লাগান আমরা ভাবি নে হইতে নাই, আমি খেয়ে ধমকি দিয়েন না, কেউরে হুমকি দিয়েন না, আমরা শান্তির বাহক, আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই, আমরা মিলিয়ে ফেলতাম চাই, এর মানে এইটার নাই যে প্রত্যেক দিন তুমি আমার উড়ি হয়ে আর আমি মাতিতাম না, এটা হইতে রইব নেই না, সময়ে সময়ে খাম করা লাগবো কিনা লাগতো না। আর আমি জানাইয়া দিয়া 40% মানুষ যে কোনো সময় প্রতিবাদ করবার প্রয়োজন হইলে বারবার এইভাবে আমাদের অন্যায় ভাবে বঞ্চিত করা যেত নাই। ইনশাআল্লাহ
জনপ্রতিনিধি হিসাবে আই যে মেনে তো আই যাচ্ছে খাইল নাই করু নাই তার কোনো খাইল আমার খাইল আমি না দেখাম পারি কিন্তু একটা কথা কইয়া চলার পথ আমি আমার সমষ্টির মানুষরা হইয়া আমরা তোরা অসুবিধ করে চলা লাগবো বুট হইলেও বেউস হইলেও তো নাই সময় বেশ বেলা নাই যে শক্তি সরকার চালার এই শক্তি বেশ সুবিধাজনক শক্তি নাই আমি সামনা সামনে হইয়ার লুকাইয়া কোনো মাঠ নাই এই দেশ গণতান্ত্রিক দেশ সংবিধানে অধিকার দিছে আমরা লড়াই করবার মাতিবার সংবিধানিক সংবিধান মোতাবেক আইন সামনে রাখি আইন কানুন মারব আমরা লড়াই করবো যেন গণতান্ত্রিক লড়াই প্রয়োজন হয় করবো যেন আইনি লড়াই প্রয়োজন হয় আইনি লড়াই করবো কিন্তু এক চুল এক ইঞ্চি ছাড়িয়া চলা যাইত না।